মর্নিং স্যার। গুড মর্নিং ভাই, কি অবস্থা তোর? জি স্যার ভালো। তোর শেফালির কি অবস্থা রে? শেফালির কথা আর বলবেন না, শেফালির অবস্থা তো মুরগির মতো। মানে মানে ওই যে মোরগ যখন মুরগিকে ভালোবাসতে যায় তখন মুরগি ছুটে পালায়। মুখে কিছু আটকায় না? না স্যার, এই যে মুরগির কথা শুনে একটা ঘটনা মনে পড়ে গেল। কি ঘটনা রে? ওই যে গত রাতে ডানাকাটা আদাড়ির মুরগি অপহরণ হয়েছে। বলিস কি? ঘটনা তো শুধু এই নয়, ডানাকাটা আদাড়ি মুরগি অপহরণে ওই যে বিখ্যাত মফিজ, ওকে পুলিশ গ্রেফতার করেছে। কোন মফিজ? ওই যে বিখ্যাত কর্ণমাকার মফিজ। জি স্যার, কর্ণমাকার মফিজ। আপনি? আমি মফিজের ভাইপো। আপনি কোনো চিন্তা করবেন না, কি বলিস বলুন। জি স্যার অবশ্যই। তো ঠিক আছে, আপনি এখন আসতে। আমার এই যে মুরগি চুরি করার কেসে প্রথম সাক্ষী হিসেবে মুরগির মালিক জনাব ডানাকাটা আদাড়িকে আদালতে পেশ করতে চাই। অনুমতি দেওয়া হলো। জনাব ডানাকাটা আদাড়ি সাহেব, আপনি মহামান্য আদালতকে বলুন যে আপনার মুরগি কিভাবে অপহরণ করা হয়েছে। আমার মুরগি না, আমার কলিজা। আমি ভাবতে পারিনি যে এই ফাঁকার বেটায় আমার মুরগিটাকে এভাবে অপহরণ করবে। ওকে আমি মাঝে মাঝে আমার বাড়ির পাশে ঘুরঘুর করতে দেখতাম, কিন্তু ওর মনে যা বড় কুমার দোষ ছিল আমার জানা ছিল। আপনি এর উপলক্ষে শাস্তি দিন। মহামান্য আদালত, আপনি জবাব ডানাকাটা আদাড়ির কথা শুনলেন। এবার আমার দ্বিতীয় সাক্ষী হিসেবে চান্দি সেলা ফেক্সুকে আদালতে পেশ করার অনুমতি যাচ্ছে। অনুমতি দেওয়া হলো। আপনি মফিজের কথাও শুনলেন, কিন্তু ওই দিন রাতে ডানাকাটা আদাড়ির বাড়ি ছিল, যেহেতু এই কাজটা সেই করেছে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে পরবর্তীতে এমন মুরগির মতো নিরীহ প্রাণীকে কেউ অপহরণ করার সাহস না পায়। এটি তোমার এই মুহূর্তে আপনি আমাদের জীবন বাঁচাতে পারেন না।
মহামান্য আদালত দেখুন, এই যে পন্ডম হকার মফিজ কত বড় ষড়যন্ত্রকারী, জনাব ডানাকাটা আদালতের মুরগি চুরি করার জন্য তার মেয়ের সাথে একে প্রেমের অভিনয় করেছে, যাতে সেই কাজটা খুব সহজে করতে পারে। হ্যাঁ মহামান্য আদালত, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলা যাচ্ছে যে মফিজই আসল কাল্পি, সেই ডানাকাটা আদালতের মুরগি অপহরণ করেছে। মেয়েদের বোঝা গেল তাই কি বলতে আসলো আর কি হয়ে গেল, আমার দেবটাও নাই চলে গিয়েছিল। আমি এখন কোর্টের রায় ঘোষণা করবো, সকল সাক্ষ্যের উপর ভিত্তি করে কোর্ট এই সিদ্ধান্ত উপনীত করেছে। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা একটু আশেপাশে খুঁজি দেখি কিছু পাই কিনা। স্যার এই যে দেখুন বিড়ির পাশা, এটা আমাদের ইনভেস্টিগেশনে কাজে লাগছে। দাদা দাদা আমাদের কাজে লাগবে, তো ঠিক আছে আমরা তাহলে আসি। জি স্যার পরে দেখি ইনভেস্টিগেশন। আমি স্যার দাবে তো আবার দেখা হচ্ছে তাহলে আদালতে। আচ্ছা ঠিক আছে, তো আপনি ওটা ফরেনসিকে পাঠিয়ে দিন। আচ্ছা ফরেনসিকে পাঠিয়ে দিন। বাই বাই। স্যার কিছু ভাবছেন? আচ্ছা বলুন, যে রাতে ওই মুরগিটা অপহরণ হয়েছিল। জি স্যার। ওই দিন কত তারিখ ছিল রে? কেন স্যার 27 তারিখ। 27 তারিখ না? তোর তো পেয়ে গেছি রে। কে স্যার? আদালতেই বলবো। হ্যাঁ মহামান্য আদালত, আমরা জানি যে বিখ্যাত প্রণবকার মফিজই আগের দিন দোষী সাব্যস্ত হয়েছে। এখন আমরা তো রায় ঘোষণা করতে পারিনি, যেহেতু আজকে কিন্তু রায়টা ঘোষণা করাই লাগবে। আপনি এটা দেখে থাকবেন যে কেটি কিন্তু কখনো হারে না মহামান্য আদালত। তো যদিও আপনার কাছে আমি সময় চাইছিলাম, আপনি কিন্তু আমাকে সময় দেননি, তো আমার কাছে তখন পাকাপোক্ত প্রমাণ ছিল না আমার মক্কেলের পক্ষে। আজকে আমার কাছে কিন্তু অনেক পাকাপোক্ত প্রমাণ আছে, আমার সেই প্রমাণ আপনার সামনে উপস্থাপন করবো এবং আমার মক্কেলকে আমি নির্দোষী সাব্যস্ত করার চেষ্টা করবো। তো প্রথমে আমার সাক্ষী হিসেবে তখন ইন্সপেক্টর দাবেকে হাজির করতে চাচ্ছি এবং তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। অনুমতি দেওয়া হলো। স্যার দাবে তো আপনি মহামান্য বিচারককে বলুন যে আপনি আসলে ইনভেস্টিগেশনে কি দেখেছিলেন। আমি ওখানে গিয়েছিলাম ইনভেস্টিগেশন করার জন্য, আমি আমার দ্বিতীয় সাক্ষী হিসেবে গতদিনের সেই জানতেছিলাম ফেক্সুকে আমার ক্যামেরায় হাজির করতে চাই। অনুমতি দেওয়া হলো। তো হ্যাঁ জনাব ফেক্সু, আপনি গতদিন আদালতে বলেছিলেন যে আপনি আমার মক্কেলকে ওই দিন ওই রাতে ওখানে দেখছিলেন। ঠিক আছে আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি ওই রাতে ওখানে কি করছিলেন? আচ্ছা স্যার আপনি কি স্পষ্ট দেখেন? ওকে হ্যাঁ স্পষ্ট দেখেন না? আচ্ছা বলুন তো আমার এটা কোন হাত? এটা আপনার নাম কার্ডে কোথায় দিয়ে রাখা? এটা কিন্তু আমার বাপ হাত বলেছে সে। আচ্ছা আপনি বলেছিলেন যে আপনি চাঁদের আলো ওই দিন সবকিছু স্পষ্ট দেখতে পেয়েছিলেন, এটা কি ঠিক? হ্যাঁ। কিন্তু চাঁদটা থাকলে তো আপনি দেখতে পাবেন। হ্যাঁ ইয়োরানার, আমরা আসলে দেখতে পাই যেদিন এই মূর্তি অপহরণ হয়েছিল আমরা 27 তারিখের রাতে, সেদিন কিন্তু ইয়োরানার পূর্ণিমা রাত ছিল না, সেদিন ছিল ঘোর অমাবস্যার রাত। ঘোর অমাবস্যার রাতে এই ফেক্সু কিভাবে পূর্ণিমা চাঁদের আলো এসে স্পষ্ট দেখতে? অবজেকশন বিলর, আমি একটা জিনিস স্পষ্ট কিছুতেই বুঝতে পারছি না যে অমাবস্যার রাত বলে কি চাঁদ উঠবে না। হ্যাঁ ইয়োরানার, তো আমি যে কথা জিজ্ঞাসা করছিলাম আমি ফেক্সুর কাছে আবার চলে যাচ্ছি ইয়োরানার।
হ্যাঁ দাদা কিছু তো আপনি মিথ্যা কথা কেন বললেন? আইসাস কারণ আপনি একটু হাই করুন তো। হ্যাঁ হাই করুন না তুমি একটু হাই করুন একটু জোরে হাই করুন। অবজেকশন রিগার্ড আমার সাক্ষী যা চাঁদিসেলা পেক্ষুকে হাই করতে পারে কোটের সময় বাধাটা নষ্ট করা হচ্ছে, এটা হাস্যকর, এটা হাস্যকর মামান দাদা। হাই ইওর অনার, এটা মোটা হাস্যকর না ইওর অনার, এটা অবশ্যই দরকার আছে এজন্য আমি তাকে হাই করতে বলছি ইওর অনার। অবজেকশন নাম্বার 2 জনাব চাঁদিসেলা পেক্ষু আপনি হাই করুন। সে এখন এই মুরগি জবেও করেনি। হ্যাঁ ইওর অনার, আমরা দেখতে পাচ্ছি আসল কালপিট এই চাঁদিসেলা পেকশু ইওর অনার, এবং আমার লোকের সম্পূর্ণ রূপে নিরপরাধ, সে কিন্তু এই মুরগিটা চুরি করেছিল, অবশ্যই এখন জবেও করেনি ইওর অনার। তো আমরা এর আগেও দেখতে পাই ইওর অনার, যখন আমরা ইনভেস্টিগেশনে গিয়েছিলাম তখন আপনি দাবের কথা শুনে বুঝতে পারছেন যে ওখানে একটি বিড়ি পাশা পাওয়া গিয়েছিল ইওর অনার, তো এই বিড়িটা কিন্তু সেই চাঁদিসেলা পেকশুই খেয়েছিল, আর সেটা পরে চেক রিপোর্ট আসলে আমরা দেখতে পেলাম। তো তার আগে আমরা কিন্তু সেই প্রমাণ পেয়ে যাচ্ছি ইওর অনার, এই চাঁদিসেলা পেকশুই আসল গালবিট আসল মুরগি অপহরণকারী, সুতরাং আপনাকে এমন ভাবে শাস্তি দিন যাতে নিরীহ মুরগির উপর কেউ আর চোখ তুলে তাকাতে না পারে, এবং আমার লক্ষ্যকে বেফজুর খালাস দিন ইওর অনার। সকল সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে কোর্ট এই সিদ্ধান্ত উপনীত হলে দাদা মফিজ ওরফে কন্ডোভাগা তাকে সসম্মানে এই কোর্ট থেকে মুক্তি দেওয়া হলো, আর সেখানে রাজরাত সতীনার সাথে এনেছে দেখা করতে না যায়, রাজরাতে সবার অঘটনটি গ্রহণ করতে পারে। আর এদিকে জনাব চাঁদিসেলা পেকশুকে দুবারই 50,000 অনুযায়ী তাকে টানা 6 মাস উল্টো করে ঝুলিয়ে কাঁদে দিতে দেওয়ার আদেশ দেওয়া হলো, এবং বাকি 6 মাস চাঁদিসেলা পেকশুকে ওই মুরগির পাখনা দিয়ে তাকে দুধের সুশ্রী দেওয়ার আদেশ দিচ্ছে। দা কোর্ট ইজ ক্লোজ।